তিনটা পরিবারে আমি উঠে এলাম। আমি শফিলউদ্দিন সরকার, উপপ্রধান মারনাই গ্রাম পঞ্চায়েত, প্রধান লক্ষ্মী রবিদাস মারনাই গ্রাম পঞ্চায়েত। আমার সদস্যবৃন্দ, আমার শ্রদ্ধেয়, আমার স্নেহের অসীম বাবু, আমরা আমাদের সদস্য সব মিলে আমরা এই পুরো বাড়িগুলোতে এসেছিলাম। আমরা সরেজমিন দেখলাম, পাঁচটা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ওদের হাতে 1,000 করে টাকা পঞ্চায়েতের তরফ থেকে তুলে দিয়েছি, পাঁচটা বাড়িতে 5,000 টাকা এবং 40 কেজি করে গমের টুকন। আমরা 5টা বাড়িতে 2 কুইন্টাল গম আমরা ওদের জন্য আজকে দিলাম টুকনগুলো। আমরা কিছু প্রয়োজনীয় সামগ্রী যেরকম বাসন কুসন আমরা দিয়েছি রান্নার জন্য, সে সমস্ত দিয়েছি। 1টি করে পলিথিন আমরা দিয়েছি 3টা বাড়িতে, বাকি 2টো বাড়িতে আমরা আগামীকাল দিব। এসব আমরা করলাম। আমাদের সাথে আছে থারাজের রফিকুল ইসলাম গ্রাম পঞ্চায়েত সদস্য এবং প্রাক্তন প্রধান সাজ্জাদ হোসেন আমাদের সাথে আছে। আমাদের সাথে আরো অন্যান্য সদস্যরা আছে, সবাইকে আমি সবাই পাশে আছি, আমরা এই দুস্থ ফ্যামিলির পাশে থাকবো। গ্রামটির নাম হচ্ছে থারাজ, গ্রামটির নাম হচ্ছে থারাইজ। ক্ষতিগ্রস্ত বাড়িগুলি হচ্ছে আবু তাহের, ভিখারি, সিরাজউদ্দিন, মোহাম্মদ হানিফ এবং আরেকজনের নামে ভিখারি চৌধুরী বলেছি। এইসব বাড়িগুলো আমরা দেখে আসলাম, হাতেমা বাবা।